আসসালামু আলাইকুম, কি ভালো আছেন সবাই? চাল চুরি বর্তমান সময়ের সব থেকে আলোচিত এবং সমালোচিত একটি বিষয়। ঘৃণা ক্ষোভ আলোচনা সমালোচনা আমরা যে যার জায়গা থেকে যেভাবে পারছি সেভাবে করে যাচ্ছি এই চোরদের বিরুদ্ধে, অর্থাৎ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সর্বোপরি সরকারকে নিয়ে আলোচনার ঝড় তুলে ফেলেছি। আমি নিজে একটি ভিডিও বানিয়েছিলাম এর উপরে, এরপরে চেনা অচেনা অনেকেই আমাকে বিভিন্ন চোরের ছবি আমার ইনবক্স করেছেন, খুব ভালো কথা। কিন্তু এর পাশাপাশি বেশ কিছু ভালো জনপ্রতিনিধি তারা কিন্তু নীরবে কাজ করে যাচ্ছেন, 10 টাকা কেজি চালও তারা ফ্রি দিচ্ছেন, খোঁজ নিচ্ছেন তাদের এলাকার মানুষের, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বাট সেগুলোর প্রচার কিন্তু সেরকম নেই। কারণ আমরা সেটা করছি না, আমরা কিন্তু পারি না, আমরা প্রশংসা পারি না, আমরা বেশি নিন্দা পারি, আমরা আলোচনার থেকে সমালোচনা বেশি পারি, এটাই আজকে প্রমাণিত। যাই হোক, পরিসংখ্যান বলছে এই করোনা সংকটে 1,90,00,000 মানুষ কর্মহীন হয়ে পড়েছে, 7,60,00,000 মানুষ খাদ্য সংকটে রয়েছে। সব মিলিয়ে চোর এবং বাকি যারা আছে সব মিলিয়ে আমি যদি 10 কোটি মানুষকেও বাদ দেই, তারপরে কিন্তু আমাদের মোট জনসংখ্যার 8 কোটি মানুষ কিন্তু রয়ে গেছে। এই 8 কোটি মানুষ এই সংকটে আমরা কি করছি সে নিয়ে আজকে একটু অপ্রিয় কথা বলতে চাই। হ্যাঁ, এই 8 কোটি মানুষ কি করছি আমরা? আমরা আমাদের সামর্থ্য আছে, আমরা ডিপ ফ্রিজ ভরে মাছ মাংস রিজার্ভ করেছি, স্টোর রুম ভরে খাবার রেখেছি, মজা মজা রান্না হচ্ছে, আর মুরগির ঠ্যাং চিবোচ্ছি, সোফায় বসে বসে টেলিভিশনের রিমোট ঘোরাচ্ছি, আর সমালোচনা করে যাচ্ছি ফেসবুকের টাইমলাইন জুড়ে, স্ট্যাটাস দিচ্ছি এই চোরদেরকে নিয়ে সরকারকে নিয়ে, এই নিয়ে এইভাবে কিন্তু আমাদের দিন পার হচ্ছে। আমি বলছি না যে কেউ একদম করছেন না, হ্যাঁ কিছু সংখ্যক মানুষ কাজ করছে, বাট বেশিরভাগ 95% কিন্তু আমরা এই সময় এই কাজগুলোই করছি। আমার দেখা নিকট আত্মীয় যেটা হচ্ছে একটা ডিপ ফ্রিজের জায়গায় 2টো ডিপ ফ্রিজ ইউজ করে, মাসে ইনকাম করে 10 থেকে 15 লক্ষ টাকা, স্টোর রুমে পা রাখার জায়গা নেই, এই পরিমাণ খাবার মজুত করে রেখেছে। কিন্তু এরকম অনেকেই আছে বাংলাদেশে যারা চাইলে তারা একাই একজনেই তাদের পুরো গ্রামের দায়িত্ব নিতে পারে, সেটা না করে কিন্তু শুধু সমালোচনা করছে। আরে ভাই, আপনার গ্রামে কে খারাপ আছে সেটা আপনার থেকে কি সরকার ভালো জানবে? আপনার পাশ প্রতিবেশী কে খারাপ আছে সেটা কি আপনার থেকে সরকার ভালো জানবে? আপনার আত্মীয়র মধ্যে কে ক্ষুধার যন্ত্রণায় কাঁপছে সেটা আপনার থেকে ভালো কেউ জানবে না। এখন সেটা কি আমরা পারি না? চাইলেই কিন্তু পারি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে। একবার চিন্তা করেন না, সরকারের যে এত সমালোচনা করছি, আপনি নিজে যদি একজন ঘরের কর্তা হয়ে থাকেন বা কর্তৃ হয়ে থাকেন, আপনি নিজে একবার ভাবেন, 10 জন বিশিষ্ট সংসার যদি হয় সেখানে কজনকে আপনি আপনার মতো করে পরিচালিত করতে পারছেন? সেখানে সরকারের পক্ষে কি করে সম্ভব এই পুরো দেশটা একা খুব ভালোভাবে পরিচালনা করা? আমি সরকারের খুব বাহবা করছি সেটা কিন্তু না, তারপরে তার সীমাবদ্ধতার কথা বলছি, একা সরকারকে দোষ দিলে হবে না। যেখানে ওটাই পাচ্ছি না সেখানে আবার আমাদের দেশের বেশিরভাগ মানুষ কি হচ্ছে, চোর বাটপার। সেই জায়গা থেকে যাদের মানবিকতা হারিয়ে গেছে বেশিরভাগ মানুষের, নৈতিকতা হারিয়ে ফেলেছে বেশিরভাগ মানুষ, সেই জায়গা থেকে সরকার একা কি করবে? তাহলে আমরা কি করতে পারি? আমরা কি পারি না? দেখেন আমরা, হ্যাঁ পুরো গ্রামের দায়িত্ব না নেই, অন্তত আমার আশেপাশে, আরে ইসলামের কথাও যদি চিন্তা করেন, তাও তো 40 ঘরে কি হচ্ছে প্রতিবেশী, কে না খেয়ে আছে, খোঁজ খবর নিতে পারি না, তার পাশে দাঁড়াতে পারি না, আত্মীয়র মধ্যে কে খারাপ আছে সেটা তো আমি সব থেকে ভালো জানি, সেখানে কি তার পাশে দাঁড়াতে পারি না, এরপরে কাছাকাছি কোন মানুষটি খারাপ আছে আমরা কিন্তু চাইলেই আমাদের কাছের মানুষের খোঁজ নিতে পারি, এবং এটা কিন্তু খুব সহজ। এটা কিন্তু পুরো গ্রাম না নেন, 40 ঘর না নেন, একজনের মানুষের দায়িত্ব তো নিতে পারেন, 5 জনের মানুষের দায়িত্ব তো নিতে পারেন, সেটা না করে শুধু সমালোচনা করে যাচ্ছেন। তাই বলবো এসব বাদ দেন, এই সামনে রমজান আসছে, এই সমালোচনা বাদ দিয়ে একা একা পোলাও মাংস না খেয়ে একটু তাকান, দেখেন যে কোন মানুষটি না খেয়ে আছে, কোন বাচ্চাটি ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করছে, কোন মা তার বাচ্চাকে খেতে না দিতে পেরে কষ্টে নীরবে কেঁদে কেঁদে মরে যাচ্ছে, কোন মা সন্তানটি তার বাবা মায়ের মুখে খাবার তুলে দিতে পারছে না, ওষুধ কিনে দিতে পারছে না, তারা মরে যাচ্ছে, এইগুলো একটু দেখেন, এই আত্মচিৎকারগুলো একটু শুনেন, একটু জেগে ওঠেন। শুধু সরকারকে দোষ না দিয়ে সমালোচনা না করে একটু কাজ করেন মানুষের জন্য, নিজে মানুষ হিসেবে একটু মানুষের পাশে দাঁড়ান। দেশপ্রেম, দেশপ্রেমও কিন্তু ইমানের অঙ্গ, আর এই সংকটে দেশের মানুষের পাশে থাকাও কিন্তু একটা ইমানি দায়িত্ব, সেই জায়গাটা একটু মাথায় নিয়ে এবার একটু উঠুন, শুধু সমালোচনা করবেন না, একটু কাজও করুন। এই যে এতগুলো কথা বললাম, নিশ্চয়ই এখন আমাকে বলবেন সর্বোপরি শেষ কথা যে আপনি কি করেছেন, কারণ ইতোপূর্বে আমি যখন ভিডিও বানিয়েছি তখন আমাকে অনেকেই কমেন্টসে লিখেছেন নিজে কিছু চাল দেন তারপরে কথা বলেন।
এবং এই ভিডিওটার পরে আমি জানি অনেকেই আমাকে এই কথাটা বলবেন যে আপনি কি করেছেন, ঠিক সেজন্যই কিছু কথা বলছি। হ্যাঁ, আমি কি করেছি সেটা একটু বলতে চাই। এই পর্যন্ত করোনা সংকটের শুরু থেকে প্রায় 2.5 লক্ষ মানুষের মুখে খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে প্রায় 5,500 মধ্যবিত্ত পরিবারের ঘরে খাবার পৌঁছে দিয়েছি, এভাবে কিন্তু চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও এই কার্যক্রম কিন্তু চলমান, প্রতিদিন 500 পরিবারের মধ্যবিত্ত পরিবারের কাছে খাবারের ব্যাগ পৌঁছে দিচ্ছি 15 দিনের করে। প্রতিদিন প্রায় হাজার মানুষের রান্না হচ্ছে আমাদের, সেটা কিন্তু রান্না করা খাবার পৌঁছে দিচ্ছি সাধ্যের মধ্যে। এরকম অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, তারা কিন্তু কাজ করে যাচ্ছে, চেষ্টা করছে। কিন্তু ভাই, আমাদেরও কিন্তু সীমাবদ্ধতা আছে। শুধুমাত্র আমরা বলি বলেই, আমরা সবার হয়ে সাধারণ মানুষের হয়ে কথা বলি বলেই আমাদের দিকে আঙ্গুল দিবেন, সেটাও কিন্তু ঠিক না। অন্যের দিকে আঙ্গুল না দিয়ে নিজে নিজে হচ্ছে একটু উঠে দাঁড়ান, নিজে একটু মানবিক কাজ করুন, এই মানুষের পাশে দাঁড়ান, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান, এই সংকট মোকাবেলায় এগিয়ে আসুন, সহযোগিতার হাত বাড়ান। কারণ সমালোচনাটাও কিন্তু একটা গীবত এবং এটা মহাপাপ, এগুলো বাদ দিয়ে কাজ করুন। কাজ করলে দেখবেন যে এই সংকট থাকবে না। আজকে বাকি 8 কোটি মানুষ এগিয়ে আসলে কোনো মানুষ না খেয়ে থাকবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো মানুষ না খেয়ে থাকবে না। অতএব আমাদের ইমানই দায়িত্ব এই সময় এই মানুষের পাশে থাকা। দেশপ্রেম ইমানের অঙ্গ, এই কথাটা মাথায় রেখে আগামী রমজানে যেন কোনো মানুষ না খেয়ে রোজা না রাখে, যেন রমজানে কোনো মানুষের খাবারের সংকট না থাকে। দয়া করে এই যে বাকি ধনশালী মানুষগুলো আছেন, আপনারা এগিয়ে আসুন, এই মানুষের খোঁজ খবর নিন, তাদের পাশে দাঁড়ান, তাদের খাবার পৌঁছে দেন, যে যেখান থেকে যেভাবে আছেন যেভাবে সম্ভব। দয়া করে এই কাজটি করুন, ভালো থাকুন। সমালোচনা মুক্ত বাংলাদেশ হোক, ক্ষুধামুক্ত বাংলাদেশ হোক, এই কামনায় সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।